এবার দেশের তাপ প্রবাহ এবং তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবেন সহকর্মী আসিফ চেপো। মাহমুদাবনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 ওয়েদার আপডেটে আপনাদের সবাইকে সঙ্গে স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছি আসিফ টিপু। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, গতকালই আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল যে ঢাকা সহ পাঁচ বিভাগে তাপপ্রবাহ কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টিরও এক ধরনের পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছিল। আজকে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? টিপ, আমরা আবহাওয়া অফিসে রয়েছি, আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমাদের আংশিক কথাবার্তা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা এখনও ব্রিফ করেনি, দশটার পরে মূলত তারা সেই ব্রিফটি করবে। তবে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেই পূর্বাভাস আসলে দেওয়া হয়েছিল আর দুই তারিখ, আজকে দুই তারিখ থেকে আগামী সাত দিনের মধ্যে বৃষ্টি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা বলছেন যে এই যে মৃদু যে বাতাস বইছে সেটা কিছুটা ঠান্ডা বাতাস, সেটি মূলত বৃষ্টি হওয়ার আগে এরকম হয়। এবং আজকে দিনে বিকাল নাগাদ কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই বৃষ্টিটা পুরো দেশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটি হবে। বিশেষ করে আপনি জানেন যে সিলেট চট্টগ্রাম অঞ্চলে, সেই সাথে ঢাকা সহ বরিশাল এবং ময়মনসিংহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী এবং চুয়াডাঙ্গা যে অঞ্চলগুলোতে তীব্র তাপদাহ সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এবং তবে আবহাওয়া যেটা জানাচ্ছে যে সেখানের এই বৃষ্টি হওয়ার ফলে সেখানে তাপমাত্রা কিছুটা কমে, দু এক ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে। তবে গড় তাপমাত্রা কিন্তু 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস যে ভাইবটা রয়েছে সেটাই কিন্তু থাকবে। এবং এই বৃষ্টি হওয়ার পরে মূলত 7 তারিখের পরে কিন্তু আবার প্রচণ্ড তাপদাহে পুরো মে মাস এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেই চিত্রটা আবার ফুটে উঠবে, সেই সাথে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে অবশ্যই মানুষকে বাড়তি প্রস্তুতি নিয়েই কিন্তু পুরো মাসটি অতিক্রম করতে হবে। তার স্বস্তির খবর কিন্তু রয়েছে, আজকে বিকাল নাগাদ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। টিপু, রাজশাহী বিভাগেরও কিন্তু দু একটি জেলায় আবহাওয়া অফিস বৃষ্টির সুখবর দিচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর গতকাল রাতে রাজশাহীর বিভাগের নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, এবং বৃষ্টি আরও হতে পারে এবং সম্ভাবনা রয়েছে বলে তারা বলছেন। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, এবং আজ সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। আর আবহাওয়া অফিস বলছে যে বিগত কয়েকদিনের মতোই রাজশাহীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং বাতাসের আর্দ্রতা কমবে, এবং রাজশাহীতে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। এর ফলে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর পথচারী রিক্সা চালক রয়েছেন যারা, তারা চরম বিপর্যয় মুখে পড়েছেন। রিক্সা চালকরা ঠিক মতো রিক্সা চালাতে পারছেন না, শ্রমিকরা ঠিক মতো কাজ করতে পারছেন না, এবং তারা কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাদের উদ্দেশ্যে বলছেন যে তারা যেন কিছুক্ষণ পরপর বিশ্রাম নেন এবং সাথে পানি রাখেন এবং পানি পান করেন। আর বিশেষ করে তারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন, তাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর আর রাজশাহীর যে তাপপ্রবাহ এটি বেলা বাড়ার সাথে সঙ্গে বাড়তে থাকছে, ফলে রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে এবং যারা বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন এবং একটু ছায়াযুক্ত স্থান পালে সেখানে জটলা বাঁকিয়ে ভিড় করছেন এবং সেখানে সেখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। রাইজ, এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে গরমের আরও খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ, আমরা যাচ্ছি জাহিদের কাছে। ধন্যবাদ মুর্তজা। কুষ্টিয়াতে আজকে তাপমাত্রা কিছুটা কম, আমরা অন্য দিন যেমন সকাল 10টার সময় 35 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা দেখে থাকি, আজকে কিন্তু সেই তাপমাত্রাটা এই মুহূর্তে 33 ডিগ্রি তাপমাত্রা দেখছি। যদিও আবহাওয়া অফিস আগেই আমাদেরকে জানিয়েছিল যে আজকে তাপমাত্রা 40-এর নিচে থাকবে। আজকে সকালের পূর্বাভাসেও কিন্তু আমরা তেমনটি দেখছি যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 39 ডিগ্রি। যদিও এই সপ্তাহে এই কুষ্টিয়ার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা 42.5 ডিগ্রি
রেকর্ড করা হয়েছে, যেটি এবং কুষ্টিয়ার এই যে শুধু তাপমাত্রা ডিগ্রি দিয়ে পরিমাপ নয়, এটি কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে চরম তাপ অনুভূত হচ্ছে এবং মানুষের মধ্যে বিশেষ করে খেটে খাওয়া মানুষ দ্বারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না, কিছুক্ষণ কাজ করে তাদেরকে আবার জিরিয়ে কাজ করতে হচ্ছে, কৃষক যারা তাদেরকে তাদের ফসল কিন্তু পুড়ে সারখার হয়ে গেছে এবং বিশেষ করে যে বোরো ধানের চাষ হচ্ছে, সকাল 10টার দিকে আপনি জানেন যে বোরো ধান অঙ্কুরোদ্গম যে কাজ সেটি হয়ে থাকে, সেই সময় যদি তাপমাত্রা 35 ডিগ্রি বা তার উপরে থাকে তাহলে কিন্তু এই কাজটি ব্যাহত হয়, অর্থাৎ এর নিচে তাপমাত্রা থাকলে বোরো ধানের ফলনটি ভালো হয়। সে আবহাওয়া অফিস বলছে যারা আগাম বোরো রোপণ করেছিল তাদের কিন্তু সেই ফলন ভালো হয়েছে, আর যারা মধ্যবর্তী অবস্থায় ছিল তাদের কিন্তু এই অঙ্কুরোদ্গমটি ভালো মতো হচ্ছে না, তবে পরের দিকে যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু এই শেষের দিকে আবার ভালো ফলন কৃষকরা পাবেন। তবে কৃষকরা বলছেন বেশিরভাগ জায়গায় তাদের কিন্তু ধানে চিটা হয়ে গেছে এই গরমের কারণে এবং আবহাওয়া অফিস বলছে যে এই আগামী 2-3 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে। এ খবর জানিয়ে আমি চলে যাচ্ছি চট্টগ্রামে আমার সহকর্মী জয়ের কাছে। জয়, ধন্যবাদ জাহিদ আপনাকে। আপনি যেমনটা কুষ্টিয়ার খবর জানিয়েছেন, তবে সুখবর হলো বন্দরনগরীর চট্টগ্রামে কিছুক্ষণ আগে স্বস্তির বৃষ্টি, বলতে যে 2 সপ্তাহ ধরে তীব্র তাপদাহের পর কিন্তু এবার স্বস্তির বৃষ্টি দেখতে পাচ্ছেন। তবে এখন বৃষ্টি কিছুটা থামলেও আমরা দেখছি মেঘাচ্ছন্ন অবস্থা আছে আকাশ, এখনও বৃষ্টিতে ভিজে গেছে অনেকজন, যে হঠাৎ করে যে বৃষ্টি পেয়েছে সেই বৃষ্টিতে ভিজতে দেখেছি আমি অনেক জনকে। এখানে যারা খেটে খাওয়া মানুষ তারাই কিন্তু সবচেয়ে বেশি ভিজতেছে, যেহেতু অনেকদিন পর, বলতে যে 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তীব্র তাপদাহ, রোদের মধ্যে আসলে ঘরের মধ্যে থাকাও মুশকিল হয়ে পড়ছে। চাচা কেমন লাগছে এই যে একটু আগে যে বৃষ্টি হলো? বৃষ্টিটা তো খুবই ভালো, কারণ মনে করেন দীর্ঘ আজকে আমাদের এখানে প্রায় 2 মাসের কাছাকাছি তো আমাদের গরমের তাপ, তবে আজকে মাসখানেক ধরে একটু গরমের তাপটা একটু বেশি ছিল, তবে চৈত্র মাস বৈশাখ মাসে এরকম গরম পড়ে কিন্তু এবার একটু বেশি হয়েছে গরম। তার কারণ হলো যে চৈত্র বৈশাখ মাসে গরমের সাথে সাথে বাতাসের সাথে কিছু বৃষ্টি হয় যেটা এবছর হয়নি, এখন নতুন করে বৃষ্টি হয়েছে, আমাদের খুব আনন্দ লাগতেছে, দেশের মানুষের আনন্দ হচ্ছে, দেশের পরিবেশ ভালো হচ্ছে, মানুষ রোডে বহুত কষ্ট করছে, আর মানুষের সবাই দেশের মানুষ অনেক নিয়ে যেতে ছিল শরবত খাবে তো মোড়ে মোড়ে মানুষের এই গরমের জন্য। অনেক ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলি, আমি একটু জানতে চাচ্ছি এই যে একটু আগে যে বৃষ্টি, এই বৃষ্টি কেমন লাগছে আপনাদের? আমাদের ভালো লাগতেছে, বৃষ্টিটা পরনে ভালো হয়েছে, আর এখন রোদ আরও বৃষ্টিটা পড়ছে আরও রোদ হতে পারে, এই কারণে একটু ভয় ভয় লাগতেছে আমাদের। এই পোশাক পরে আপনি রিক্সা চালাচ্ছেন, 2 সপ্তাহ ধরে তো এই পোশাক পরা সম্ভব হয়নি? না না না, এটা পোশাকটা নতুন করে পড়ছে আর এই বৃষ্টির আনন্দতে পড়ছে আর বৃষ্টিটা পরনেই আমি পোশাকটা পড়ছি আর নাহলে তো বৃষ্টিতে ছাড়া। কেমন লাগছে? ভালো লাগছে, আল্লাহ রহমত করছে। এতক্ষণ এখানে যারা যাদের সাথে আমরা কথা বলেছি তারা সবাই বলছে যে হঠাৎ করে যে বৃষ্টি, বৃষ্টি যদি আরও যদি বাড়ে তাহলে তাদের জন্য অনেকটা স্বস্তি ফিরবে বলে তারা জানিয়েছেন। তবে চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় সমস্যা, বৃষ্টি যদি বেশি হয় পাহাড় ধস থেকে যায়, আবার জলাবদ্ধতা থেকে যায়, সেইভাবে যেন না হয় সেটাও কামনা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয় আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে বন্দরনগরী চট্টগ্রাম, সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।